আজি প্রায় 15 বছর পার হয়েছে মানে মাছের জড়িত মানে যেটা কলেজত পড়ি আসিল মানে সায়েন্স পড়েছিল গতি তেতারপরাই মোট মানে যেহেতু বিজ্ঞানের ছাত্র মানে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের ছাত্র হিসাবে গতি তেতারপরাই মোট জৈবিক পদ্ধতির উপর মোট একটা রাপ আসে মোট দুর্বলতা আসে গতি সেই হিসাবে মানে কলেজ পড়ি যেটা ঘর লোক ঘুরে আলো তেতিয়া মানে কিচেন গার্ডেনের পর আরম্ভ করল মোট ঘরতে মানে জৈবিক পদ্ধতি মোট খাওয়া খাদ্য যেখানে আছে যেখানে মোট পাচলির দরকার সেইখিন মানে করো তার লাহে লাহে মৎস্য পালনের দিকত মানে আগবাড়িল তারপর আজিকালি ধরো উন্নত যুগ হয়েছে মোবাইলের যুগ অহার লগে মোবাইলের পর ইন্টারনেটের পর ইউটিউবের পর ফেসবুকের পর যথেষ্টখানি ধারণা আর শুদ্ধ জ্ঞান মানে সংগ্রহ করলো মোর যা ক্ষেত্রে মোট রাপ আসে সেইবিল মানে অল্প ঘাটাঘাটি করে পেলায় সেইবিলাকর পর মানে তথ্য সংগ্রহ করলো করে পেলায় মানে জৈবিক পদ্ধতিতে বর্তমান মৎস্য পালন করে আছো। মাছের আহার কি মাছের যদি আপনি প্রাকৃতিক আহারের কথা যদি সুদিছে তেতিয়াহলে মাছের প্রধান আহার হয়েছে ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন মানে একটা উদ্ভিদ কণা, ই উদ্ভিদ জাতীয় একটা সরু ক্ষুদ্র ক্ষুদ্র কণা, আর জুপ্লাঙ্কটন হয়েছে একটা প্রাণী জাতীয় কণা। এই এইটা বিভিন্ন মাছের বিভিন্ন খাদ্য হয় যে সিলভার কার্প আর ব্রিগেট মাছের কারণে ফাইটোপ্লাঙ্কটনটা প্রধান খাদ্য, আর ভকুয়া মাছ রৌ মাছ ইত্যাদির কারণে জুপ্লাঙ্কটন প্রধান খাদ্য। আর ইয়ার উপরেও খালি ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন হলেই নহব, আমি আর যেহেতু কিছু মাছ পালন করো যে গ্রাস কার্প পালন করো, গ্রাস কার্পর কারণে ঘাস জাতীয় কিছু খাদ্য দিবলগিয়া হয়। মোটামুটি কথা হল যে আমি মাছত খাদ্যর ক্ষেত্রে আমি প্রোটিনের পার্সেন্টেজটা আমি মিলাব লাগিব। ডাঙর মাছ পালন করিবর কারণে আমি কমসে কম 25-এর পর 30% প্রোটিন আমি মিলাব লাগিব। আর যিকোন সোর্সর পরাই হোক, যদি আপনি প্রাকৃতিক সোর্সর পরা লয় তেতিয়াহলে ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটনের দ্বারা আপনি এই প্রোটিনের পার্সেন্টেজটা মিলাব লাগিব। সংগঠন যেটা সার ইউরিয়া সারের বিষয়ে সমালোচনা চলছে, ইউরিয়া সার মাছত পদ্ধতি করে ব্যবহার এটা চাওক সমাজের যিকোনো ক্ষেত্রতে যিকোনো ক্ষেত্রতে আমি দেখো কি যে এটা এটা অসাধু চক্রয়ে সদায় কাম করে থাকে। গতি মই মোর জীবনত মই তেনেকে করা নাই, গতি হয়তো মই শুনে আছো নিউজত আপনাদের আজি সংবাদ মাধ্যমত বহু কিছুদিনের পর এই বস্তুটো বহুল প্রসারিত হয়ে আছে গতি মই দেখি আছো, কিন্তু মই নিজে যেহেতু সেইটোর লগত জড়িত নহয় গতি সেই ক্ষেত্রে মই বিশেষ উত্তর দিব নোৱাৰিম। মই যেহেতু সেইবিলাকের সম্পর্কত মোর কোনো ধারণা নাই, কিন্তু মই ভাবো মই রাসায়নিক কি কয় কৃষিকার্যর কারণে রাসায়নিক সার যে ব্যবহার করে মানুষে সেই ক্ষেত্রে রাসায়নিক সারের যে মূল্য সেই মূল্যর ক্ষেত্রে মই দেখো যে মানুষে যদি কোনোবাই পুখুরীত যদি রাসায়নিক সার ব্যবহার করেছে ইউরিয়া ব্যবহার করেছে তেতিয়াহলে তেওঁটো নিশ্চয় মূর্খামি করেছে। কারণ মই বিজ্ঞানের ছাত্র হিসাবে মোর যে হিসাব আছে মই হিসাব মতে দেখো যে যদি ইউরিয়া বা অন্যান্য কিনা সার ব্যবহার করবলগা হয় তাতকৈ আমি কম মূল্যতে আমি জৈবিক পদ্ধতিতে আমি করব পারো। যদি আমি ধরক খলি হয়ে আছে গোবর আছে এইবর মিক্স করে দিও, যদি আমি মেটেকা বা যিকোনো প্রকারের ঘাঁহ বন যা আছে এইবিল পচাই বা ধান খের পচাই যদি আমি জৈবিক পদ্ধতিতে মই যে পদ্ধতি করে আছো মই বিশেষকে দুটা পদ্ধতি করো মই আপনাদের একটা দুটা পদ্ধতি মানে কোব পো। এক নম্বর পদ্ধতি হল মোর খলি হয়ে আর গোবর একটা ড্রামত মানে পচাই 5 দিন পচাই সেই মানে পুকুরীত ছটিয়াই দিও, ছটিয়াই দিয়ার লগে ফাইটোপ্লাঙ্কটনের শ্রীবৃদ্ধি হয়, ফাইটোপ্লাঙ্কটন বহুত বাড়ে, ফাইটোপ্লাঙ্কটন বাড়ি যাওয়ার তো জুপ্লাঙ্কটনও বাড়ি যায়। জুপ্লাঙ্কটন যেটা বাড়ি ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন যেটা বাড়ি যাব উদ্ভিদের মাছের কারণে যথেষ্ট পরিমাণে খাদ্য থাকে, তেতিয়া মাছে বাহিরের খাদ্য আর বেলেগ খাদ্যের বিশেষ প্রয়োজন নহয়। তথাপিও মই খাদ্য হিসাবে যেটো আমার অটো মিলর পর আজিকালি ধান মিলর পর যেটো পলিশ ওলায় মই পলিশটা ব্যবহার করো, আর একটা আছে রাইস ব্রান বলে, সেই রাইস ব্রানটা এই মাছের ধানের যেটো হেৰি থাকে গুড়ি থাকে কুড়া যেটো থাকে তারপর তেলটো উলিওয়ার পিছত যি বাই প্রোডাক্টটো থাকি যায় এইটুক রাইস ব্রান বলে কয়, মই সেই রাইস ব্রানটো ব্যবহার করো। রাইস ব্রান খলি হই আর মই রাইস পলিশ এই তিনটা বস্তুই মই প্রধানকে ব্যবহার করো। ইউরিয়া সারটো মাছের লগে জড়িত নহয় বলে কয়? ইউরিয়া সার দিয়াত মই কোনো প্রয়োজন অনুভব করা নাই, মই মোর দৃষ্টিত মই বুঝি না পাও যে এই কিয় আহিছে এই কথাটা, প্রয়োজন নাই, ইউরিয়া সারের কোনো প্রয়োজন নাই। কিন্তু মানুষ মাছের বৃদ্ধির কারণে দরকার হয়েছে প্রোটিনের, গতি ইউরিয়াত যেহেতু প্রোটিনের কোনো পার্টেই নাই গতি আর ইউরিয়া দিয়ে পেলায় আমি যদি জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন যদি বড়াব বিচারি যথেষ্ট খরচি হব, যথেষ্ট খরচি হব, গতি আমি কম খরচ একটা আমার হাতত থাকার উপর থাকার সত্ত্বেও আমি কিয় বেশি খরচত আমি যাব লাগে মানে কথাটা বুঝি না পাও। আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।